সকল কানেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি, তাই এত সুন্দর সেজে গুজে আপনাদের সামনে এসেছি। আজকে এই সাজগোজের কারণ আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, জাস্ট নর্মালি একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ পুজো একদম সামনে, আর পুজো মানেই সবাই খুব এক্সাইটেড, সবাই নানান রকমভাবে সাজবে, কে কত ভালো সাজতে পারে, এসব নিয়ে অনেক দিন ধরেই আমাদের মধ্যে একটা আলাপ আলোচনা চলতে থাকে। সো ভাবলাম তাহলে একটা মেকআপ লুক আপনাদের সাথে শেয়ার করাই যায়, যাতে আপনাদেরও একটু হয়তো হেল্প হয়ে যাবে। আর ষষ্ঠী থেকে যেহেতু পুজো স্টার্ট, তাই আজকে আমি ষষ্ঠীর সাজটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি তেমনভাবে খুব হেভি মেকআপ করে কিছু করিনি, জাস্ট সিম্পলের ওপর থেকেই, আশা করি আপনাদের ভালো লাগবে। সো প্লিজ ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, আর কেমন লাগছে পরে আমাকে জানাবেন। এখানে আমি সবার ফার্স্ট বিবি ক্রিম ইউজ করে নেব, কারণ আমি ফাউন্ডেশন ইউজ করি না, তাই আমি বিবি ক্রিমটাকে অ্যাপ্লাই করছি। আর সেটা অ্যাপ্লাই করার পরে খুব ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি একটু কনসিলার অ্যাপ্লাই করব। সাধারণত খুব একটা বেশি কনসিলার আমার লাগে না, তবুও আমি নাকে, তার চোখের তলায়, কপালে, এইসব জায়গাগুলোতে আমি একটু হাইলাইট করার জন্য কনসিলারটাকে অ্যাপ্লাই করছি। আর সেটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এবারে আমি একটু সেটিং পাউডার দিয়ে যেই সমস্ত জায়গাগুলো আমি কন্ট্রোল করলাম সেগুলোকে একটু সেট করে নেব। এখানে আমি হালকা পিঙ্ক কালারের একটু শ্যাডো নিয়ে আমার চোখের ওপরে আমি শ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে করে। আর এবারে আমি একটু সাদা হাইলাইটার নিয়ে আইব্রোর তলাগুলোতে হাইলাইট করে, এবারে আমি ব্ল্যাক কালারের আইলাইনারটা চোখের দু চোখের ওপরে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আমি এখানে একটু একটু মোটা করে আইলাইনার অ্যাপ্লাই করছি। এবারে আমি ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে ভালো করে মাস্কারাটাকে চোখে পাতায় আস্তে আস্তে অ্যাপ্লাই করে নিলাম। আমি একটা হালকা নিউট কালার লিপস্টিক অ্যাপ্লাই করলাম, এটা লিপ লাইনার কাম লিপস্টিক যেগুলো হয় সেটা। এবারে আমি আমার জুয়েলারিগুলো পরে নেব। আমি এখানে একটা চোকার টাইপস জুয়েলারি আজকে পরলাম। এখানে আমি একটা ছোট্ট লাল টিপ পরবো, বেশি বড় টিপ পরবো না। আমি এখানে চুলটাকে কিছুতেই সেট করতে পারছি না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন চুলটাকে সেট করেছি। এবারে আমি একটু সিঁদুর পরে নিলাম। আজকে মেকআপ লুকটা কমপ্লিট করলাম, আর লাস্টের দিকে বুঝতেই পেরেছেন আমি চুলটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি। কারণ চুল নিয়ে আমার খুব সমস্যা হয় যে কীভাবে কী বাঁধবো, কারণ এটা ঠিকঠাক হয়ে ওঠে না। কারণ আমি হচ্ছি টুকটাক একটু খোপা টোপা এরকম করে ক্লিপ লাগিয়ে দিতে ব্যস্ত। আজকে নর্মালি একটু সাইড করে একটু বিনি করার চেষ্টা করলাম, ছোট্ট করে একটু বিনি করে আমি ছেড়ে দিয়েছি চুল। আর হচ্ছে গিয়ে খুব সিম্পলভাবেই সাজটা কমপ্লিট করেছি, তাও আজকে আমি অনেক মেকআপ করে ফেলেছি হয়তো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমাদের চ্যানেল নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সরাসরি আপনাদের কাছে চলে যেতে পারে, আপনারা সেটা সময় করে দেখতে পারেন। ষষ্ঠী থেকে যেহেতু সাজ শুরু, আশা করি ষষ্ঠীর সাজটা দিতে পেরেছি যেরকম, সেরকম অন্যান্য দিনের সাজটাও দেওয়ার চেষ্টা করব। আবার আপনাদের সাথে দেখা হবে পরে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনোভাবে, ততক্ষণের জন্য টাটা।